নমস্কার, আমি রবীন ব্যানার্জি। কিছু স্মৃতি কিছু বিস্মৃতি আজ এলোমেলো কথার দ্বিতীয় পর্ব। আমাদের বাড়িঘরদোর, আমাদের বাড়িঘরদোর, বৌবাজারের গৌর্ধে লেন আর হৃদারাম ব্যানার্জি লেন, এই দুটো রাস্তার সংযোগস্থলে যে দোতলা ভাড়া বাড়িতে আমরা থাকতাম সেই সময়টায়, সেই বাড়িটায় থাকতো অনেক মানুষজন। আমার বাবা, মা, জেঠু, দুই কাকা, সহোদর দাদা আর জ্যাঠতো দাদা। জ্যাঠতো দাদা এছাড়াও ছিল পিস্তুত দুই দিদি আর আমার সহোদরা দুই দিদি। এছাড়া ছিলাম বাড়ির সকলের ছোট, আর কেউ নয়, আমি। আমাদের বাড়িতে কোনো পোষা কুকুর বা বিড়াল ছিল না, তবে মাঝে মধ্যে বিড়লাপুর থেকে আমার বাল বিধবা, আমার বড় পিসি ইন্দুবালা এসে হাজির হতেন। তাকে আমরা ভাই বোনেরা বলতাম মেয়ে। এই বড় পিসি এলে তার সঙ্গে আসতো তার পোষা টিয়া পাখি মিঠু, যে বকবক করে অনেক কথা বলতে পারত। মেজ পিসি আর পিসোরাও আসতো ওড়িশার তালচির থেকে। আমাদের ছোট পিসির বাড়ি কিন্তু ছিল কলকাতায় টালিগঞ্জে, ভবানী সিনেমার পেছন দিকে। মাঝে মধ্যে আসতো সেই ছোট পিসি পিসো, তাছাড়া তালচির থেকেই আসতো কলিয়ারিতে চাকরি করা বাবার সৎ ভাই আমার ছোট জেঠু, মাঝে মাঝেই আসতো। এত বড় জয়েন্ট ফ্যামিলি, তার সংসারের রান্নাবান্নাটা গোটাটাই সামলাতো কিন্তু আমার দশভুজা মা। ভুলে গেলে চলবে না, তখন কিন্তু গ্যাসের চুলো ছিল না, রান্না হতো মাটির তোলা উনুনে। ধোঁয়া ওঠা ঘুঁটে কয়লা আর ঝুড়ো কয়লার গুল দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করলে অনেক কষ্টে ধরতো সেই উনুনখানি। বাড়িসুদ্ধ লোকের চোখ জ্বালাকে সঙ্গী করে দরদর করে ঘামতে ঘামতে রান্না করা ছিল আমার মায়ের নিত্য সঙ্গী। এছাড়া আমাদের বাড়িতে ছিল একটা গোল মতন বড় দেওয়াল ঘড়ি, যে আমাদের প্রায় ফ্যামিলি মেম্বারই হয়ে গিয়েছিল। আর ছিল জেঠুর আর বাবার দু দুখানা গাড়ি, একটা বেবি অস্টিন, অন্যটা ছিল হিলম্যান, যে দুটো চালাতো রবীন কাকা আর অনিল কাকা। আমাদের বাড়ির ব্যাপারে এতগুলো কথা বললাম, বলে ফেললাম, তার একটাই কারণ, সেটা তখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি কেমন ছিল সেইটা একবার আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। ছোট্ট সংসার, জয়েন্ট ফ্যামিলি, দুটো তফাৎ তো হবেই। তখনকার দিনে যৌথ সংসার কীরম ছিল তার উপমা দিতে, আজ যা প্রায় বিলুপ্ত প্রায়। এখন বুঝি সেই জয়েন্ট ফ্যামিলির ভালো মন্দ দুটো দিকই ছিল, কিন্তু সেসব থাকলো কই। জয়েন্ট ফ্যামিলির যিনি মাথা, তার অনেক কথা হয়তো পছন্দ হতো না বাড়ির অন্য লোকদের, কিন্তু সকলে তা মেনেও নিত, ভালো হোক মন্দ হোক মেনে নিত। বাড়ির লম্বা লম্বা বড় জানলায় ওপর থেকে নিচে অবধি থাকতো লোহার মোটা কালো কালো শিক, আর জানলা খোলা আর বন্ধ করার জন্য খড়খড়িওয়ালা কাঠের সবুজ রঙের পাল্লা, বিরাট বড় বড় পাল্লা। সেই পাল্লা ফাঁক করলেই বন্ধ জানলার ভিতর দিয়ে দেখা যেত বাইরের জগৎ, যেমনটি চারুলতা দূরবীন দিয়ে দেখত চিনিবাস মিশিল মিষ্টিওয়ালা ময়রা কিংবা অমলকে। সেরকম ছিল আমাদের বাড়িতে, 12 ঘর 13 উঠোনে, কড়ি বর্গা, ঘুলঘুলি, ভেন্টিলেটর কি ছিল না, ছিটকিনি, আর থাকতো একটা মার্ফি বা ফিলিপসের ভাল্ব রেডিও, সেই রেডিও এখন পাওয়া যায় না। তাক, দেয়াল আলমারি, পালঙ্ক, মাদুর, একটা সাদা নেটের মশারি, দিবান অবশ্য তখন আবিষ্কার হয়নি, চলতো না, আর কাপড় ঝোলাবার জন্য একটা কাঠের আলনা, চৌকি, জল চৌকি, ইলেকট্রিকের গোল মতন
বেড সুইচ একটা থাকতো বইকে, এটা বিছানার পাশে নিয়ে শুয়ে ওটা দিয়ে আমি অনেক সময় মজা করে ঘরের আলো অন্ধকার করতাম আর ঘরে আলো বাড়িয়ে দিতাম। যাই হোক, সেরকম ছিল। আর খাটের তলাটা ছিল এক মহা প্যান্ডোরাস বক্স বা প্রদীপিসির বর্মি বাক্স, কী যে থাকতো না তাতে! যত রাজ্যের হাবিজাবি সম্পত্তি, টিনের ট্রাঙ্ক, চামড়ার সুটকেস, হয়তো বা বেডহোল্ড অল, যেগুলোর কচিত কদাচিত হাত পড়তো বাড়ির লোকের। বেডহোল্ড কি আর রোজ রোজ হাত পড়ে? বাড়ির ছাদে লাগানো হতো ভিজে কাপড় শুকোনোর জন্য তার বা দড়ি, আর রেডিওর জন্য থাকতো তারের জালির একটা এরিয়াল। তখন অ্যান্টেনা বলতো না সেভাবে, তখন এরিয়াল কথাটাই রেডিওর সঙ্গে চালু ছিল। উঠোন, রান্নাঘর, দালান, চিলেকোঠা, ঠাকুরঘর, ভাড়ার ঘর ছিল, আঁটুর ঘর ছিল, সিমেন্টের চৌবাচ্চাওয়ালা একটা কলতলা, টানা বারান্দা, আলনা থাকতো নাকি, সবগুলো অবশ্য আমাদের বাড়িতে ছিল না, কিন্তু এগুলো মধ্যবিত্ত বাড়িতে অবশ্যই থাকতো। এমনকি তেমন তেমন কয়েকটি বাড়ির একতলায় থাকতো খাটা পায়খানাও, স্যানিটারি পায়খানা ছাড়াও খাটা পায়খানা একটা থাকতো, টানা বা ঝুল বারান্দাও থাকতো কোথাও কোথাও, কড়াল লাগানো বাইরে যেমন সদর দরজা পাল্লার সামনে থাকতো লাল রঙের একটা রক বা রক, যেখানে বসে পাড়ার লোকজন গল্প করতো, বুড়োরা বা ছেলে ছোকরারা আড্ডা মারত। আবার অর্থবান মানুষদের বাড়িতে থাকতো দাবার বোর্ডের মতো, দাবার বোর্ডের মতো সাদায় কালোয় খোপ খোপ কাটা একটা মেঝে, সুন্দর দেখতে লাগতো। সুদৃশ্য আয়না থাকতো, রট আয়রনের ডিজাইনার রেলিং থাকতো, ঘটাং ঘটাং শব্দ করা অসলার ফ্যান, এমনকি ঝাড় লণ্ঠনও, সে ছিল দেখবার মতো সব জিনিসপত্র। হাফ হাতা বাবু শার্ট পরতেন মধ্যবিত্ত মানুষ ধুতির সঙ্গে, সে তো আমরা হেমন্ত মুখোপাধ্যায়, বৈষ্ণবেকার, অখিল বন্ধু ঘোষ এবং অন্যান্যদের ক্ষেত্রে দেখেইছি। কেউ কেউ আবার গ্যালিস দেয় প্যান্টের সঙ্গে ফুল শার্ট, যার বুক পকেটে থাকতো সুদৃশ্য চেইন ঘড়ি। ঠাকুমণি দেবীর ডিসপেন্সারিতে হোমিওপ্যাথির ডক্টর নবকুমার বন্দ্যোপাধ্যায় ওই রকম ধুতির মধ্যে শার্ট গুঁজেই চেন ঘড়ি পকেটে ঝুলিয়ে চেম্বারে যেতেন। পায়ে থাকতো তার চকচকে পামশু, আর 50-এর দশকে হাওয়াই চটি আসেইনি ভারতবর্ষে, সে এলো 60-এর দশকের মাঝামাঝি একটু শেষের দিকে। টেলিফোন কোম্পানির বড় অফিসার হওয়ার সুবাদে আমার বাবা বাড়িতে পড়তেন, একটা স্পেশাল প্রিভিলেজের জিনিস যেটা বিরক্ত লাগতো, সেটা ছিল একজোড়া কাঠের খড়ম। সে খড়ম দিয়ে খটখট করে হেঁটে সচরাচর যাতায়াত করার সময় বাড়ির সবাই বুঝতেন যে বাড়ির মেজকর্তা হাঁটাচলা করছেন। আমাদের বাড়ির মেয়েরা পরতেন শাড়ি ও সেমিজ সচরাচর, আর বাইরে বেরোবার জন্য তখন চপ্পল। সেমিজ ছাড়া অনেকে তখন সায়াও শুরু করেছেন পরতে, কিন্তু তখন সেমিজের চল রয়ে গেছে। পুজোর পর হতো পাড়ায় পাড়ায় যাত্রাপালা, জলসা, প্যান্ডেল করে ম্যাজিক। কলকাতায় কত কিছুই না ছিল, যত বলছি পুরনো কথা একটু একটু করে মনে পড়ে যাচ্ছে এই মধ্যবিত্ত কথাগুলোর সঙ্গে। আমি ইতিহাস লিখছি না, এটি কলকাতা শহরের কোলে আমার বড় হয়ে ওঠা নিয়ে বিগত শতকের মাঝামাঝি 50-এর দশকে কিছু এলোমেলো স্মৃতিচারণ, যে কলকাতা আমাকে অদ্যাবধি লালন করেছে, ভালোবেসেছে, হয়তো বা কষ্টও দিয়েছে, তার বেশি কিছু নয়। ঠিক আছে, আজ অবধি থাক। আপনারা সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সকলে কলকাতাকে নিয়ে থাকবেন, ভালোবাসবেন। নমস্কার।